আমরা দেখছি যে আইপিএল তো এই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগের তুলনা করতে এক নাম্বার, বিপিএল কে আপনারা বরাবর বলছেন যে এটা এটার পরে এটার স্থান, কিন্তু ইদানিং আমরা দেখছি আমাদের পরে আছে পিএসএল, তারা খুব ভালো করছে, সেটা কিন্তু খেলার মাঠে না হোক সোশ্যালি অনেক বেশি তারা হাইপ করছে, যেহেতু এটা এখন সোশ্যাল মিডিয়ার যুগ আমরা কেন পিএসএল এর মতো ব্র্যান্ডিংটা করতে পারছি না, যেহেতু খেলা হচ্ছে মাঠে কিন্তু আমরা সেভাবে করতে পারছি না, এটা কি আমাদের ভূমিকা করতে আমাদের আসলে এটা এটা আসলে নির্ভর করে ইন্ডিভিজুয়ালের উপর। আমি পিএসএলের খেলাগুলোও দেখি, আমি যে দেখি না তা না, আমার কাছে কিন্তু বিপিএলের খেলাগুলো বেশি ইন্টারেস্টিং মনে হয়েছে। না আমাদের এখানটায় যেমন ধরেন অনেক কিছু রেগুলার যা যা করা হয় এগুলো কিন্তু আমরা এবার করি নাই, ফর এক্সাম্পল আমরা যে হাইপটা তোলার জন্য যা করা হয় সেটা আমরা করি, ওরা কিন্তু দর্শক প্রথম থেকেই মাঠে অ্যালাউ করেছে, আমরা তো অ্যালাউ করি নাই, এটা কিন্তু একটা ভেরি ইম্পর্টেন্ট জিনিস। দেখেন ফাইনালের দিন আজকে দেখেন দর্শক থাকাতে কিন্তু এটার পুরো আবহাওয়াটাই বদলে গেছে, পুরো পরিবেশটাই চেঞ্জড। সো এটা একটা আমরা একটা ওপেনিং সেরিমনি করি ঘটা করে, খুব জমজমাট করি নাই বিকজ অফ কোভিড অ্যান্ড আদার ইউ, কারণ আমি যদি মানুষকেই না আনতে পারি ওপেনিং সেরিমনি করে কী হবে। সো ওই দিক দিয়ে যদি বলেন ডেফিনেটলি আমরা সাধারণত অন্যান্য কোভিডের আগে যে বিপিএলগুলো করতাম যেভাবে করতাম এইগুলো এটা না, এবং সেই জন্য ওই বিপিএলগুলো কিন্তু চার বছর পাঁচ বছর একটা টাইম ফিক্স করে দেওয়া হতো একটা ফ্র্যাঞ্চাইজিকে, এখন কিন্তু ইন্ডিভিজুয়ালি একটা একটা করে বছর দেওয়া হচ্ছে। সো এটা অন্যগুলোর সাথে আসলে এখন কম্পেয়ার করে লাভ হবে না, আমরা যখন করতাম তখন ডেফিনেটলি আমরা ওয়াজ দ্য সেকেন্ড বেস্ট আমাদের কাছে মনে হয়েছে এবং মানুষের কাছেও যা শুনেছি, এবং আমরা যখন আবার শুরু করবো কোভিডের পরে আবার নিশ্চয়ই আমাদেরটা সেই জায়গায় যাবে আমরা আশা করি। তদন্ত হওয়ার আগে তো একটা কমপ্লেন থাকতে হবে বা কিছু জানতে হবে, তো প্রথম কথা হচ্ছে আমাদের কাছে এরকম কোনো তথ্য নাই, এই জিনিসটা আমাদের দেখার দায়িত্ব না, এটা দেখার জন্য আকসু আছে এবং অ্যান্টি করাপশন ইউনিট ওদেরও আছে, আইসিসিরও আছে, আমাদের এখানে একটা ইউনিট আছে, কোথাও থেকেই আমাদের কাছে কখনো কোনো কিছু আসে নাই, কাজে যেই জিনিস আসে নাই সেটা নিয়ে মানে আমাদের সমস্যাটা হচ্ছে কি আমরা নিজেরাই আমাদের বদনাম করি, এটাই হলো আমাদের সমস্যা। বিপিএল বলেন সব কিছু বলেন, ওই দেশে অন্যান্য দেশে কিন্তু ওরা খারাপ হলেও বলে না, খালি প্রশংসাই শুনি। এইটা তো ওই বিপিএল না, এই যে আমি যে জিনিসটা বললাম এইটা তো হচ্ছে আমরা এখন যেগুলো করছি গত তিনটা যে প্রতি ইয়ার বাই ইয়ার যেটা করছি এটা কিন্তু ওই আগে যে বিপিএল করতাম ওই বিপিএলের মতো না, আপনি ওই আগের বিপিএলগুলোর কথা চিন্তা করেন কি জাঁকজমকভাবে আমরা করতাম। সো এইটা আমাদের ওইটার পার ওইটার সাথে মিলালে হবে না, আমরা এখন পর্যন্ত আমাদের আগের জায়গায় ফেরত যাইনি, এটা একটা এমার্জেন্সি সিচুয়েশনে আমরা যতটুকু সম্ভব মনে করেছি করেছি। আর প্রাইজ মানি এটা 1 কোটি বললেই কি আর 10 কোটি বললেই কি, প্রথম কথা হচ্ছে যে প্রাইজ মানি দিয়ে কিন্তু কোনো কিছু ঠিক হয় না যে স্ট্যান্ডার্ড একটা খেলার কী হবে। আমাদের এইবারের টুর্নামেন্টে যদি একটা মেজর ফ্ল মানে মেজর আমাদের আফসোস যে আমরা সব কিছু করার পরেও আমরা ডিআরএসটা আনতে পারিনি, কারণ ডিআরএস অ্যাভেলেবল থাকার সত্ত্বেও শুধু খালি টেকনিশিয়ানের অভাবে আমাদের এটা চালু করতে পারিনি। সো দিস ইজ একটা আমাদের জায়গায় ছিল। তারপর আমি বলবো ওভারঅল অল্টারনেটিভ যে কি ডিআরএস না একটা কি নতুন এ ডিআরএস একটা করেছে, তারপরে ভুলের সম্ভাবনাটা অনেক কমে গেছে, মানে মিস্টেকসগুলো অনেক কমে গেছে, আমি বলছি না 100% চলে গেছে বাট অনেক কমে গেছে, এবং এরপরে তেমন কোনো কমপ্লেন আমরা আসে নাই বা আমাদের চোখে পড়ে নাই, সেদিক দিয়ে আমি বলবো ইট ওয়াজ এ গুড টুর্নামেন্ট। অনেক ইয়াং ক্রিকেটার আসছে আপনি বলছিলেন, এবং এই ইয়াং ক্রিকেটাররা তো আলটিমেটলি বাংলাদেশের প্রসপেক্ট, টি-20 ওয়ার্ল্ড কাপটা কিন্তু ছোট সময়ে ব্যবধানে হয়, গত ওয়ার্ল্ড কাপে আমরা ভালো করতে পারিনি এবং এই জায়গায় আমাদের জোরও দিতে হবে, আপনিও সেটা বলেছেন বারবার, বাট আমাদের টি-20 টুর্নামেন্টসটা খুব ইরেগুলার, যেমন ধরেন বিপিএল এর বাইরে ওইভাবে আসলে টুর্নামেন্ট কম, তো ইয়াং ক্রিকেটার যারা এসছে বাপন ভাই এদেরকে খেলার মধ্যে রাখার জন্য স্পেশাল কোনো ইনিশিয়েটিভ নেবেন কিনা? না না, এখানে বেসিক জিনিসটা আপনাদেরকে বুঝতে হবে, প্রথম কথা হচ্ছে যে আপনি যদি শিডিউলটা দেখেন এখন পর্যন্ত তো ওদের সাথে বসারই সুযোগ পাইনি বিশ্বকাপের আগের থেকে, এই যে আমার সাথে এখন পর্যন্ত টিমের সাথে বসাই হলো না সামনাসামনি, এই সুযোগটাই তো পাচ্ছি না, এবং এই যে এখন আজকে খেলা শেষ হলো
পরশুদিন চলে যাবে, আমি ওরা নাকি এখন ওই বায়োবাবল ভেঙে মিট করা যাবে না, সো ওরা চলে যাচ্ছে, এখনও হচ্ছে না। সো এই আফগানিস্তান সিরিজ শেষ হওয়ার পরে যদি একটা দিন সময় পাই, এটা কতদিন গেল আপনারা দেখেন। সো আমাদের সমস্যাগুলো আপনাদেরকে বুঝতে হবে যে অনেক কিছু আমরা করতে চলেও পারছি না। তবে আমি মনে করি যে এই টুর্নামেন্টে যে জিনিসটা হয়েছে, যেটা আমি আগেও বলেছি, বেশ কিছু নতুন খেলোয়াড় দেখেছি আমরা যাদের প্রসপেক্ট আছে, তার মানে এই না যে ওরা এখন জাতীয় দলে চলে আসবে, বাট আমাদের পাইপলাইনটা ভালোই আছে, এদেরকে আমাদের সুযোগ করে দিতে হবে। এখন সুযোগ করে দেওয়ার জন্য যেমন একটা জিনিস, যেমন করে একটা বাংলা টাইগার শুরু হচ্ছে আপনারা জানেন 25 তারিখ থেকে, সো ওটার পিছনে একটা কারণ আছে যে যে প্লেয়ারগুলো নাকি আমাদের চোখে পড়েছে বা আমাদের জাতীয় দলে এখন খেলতে যাচ্ছে না, তাদেরকে নিয়ে কিছু করা। সো এই এই একটা প্রোগ্রাম চালু হলো। সো এই ধরনের আরও প্রোগ্রাম সামনে ডেফিনেটলি আমাদের মাথায় থাকবে, সেটা কোনো কথা নেই। কিন্তু টানা খেলা, মানে আপনারা দেখেন ব্রেক পাবো না, কিন্তু ওখান থেকে এসে আবার যাবে সাউথ আফ্রিকা, তার আগে আবার প্রিমিয়ার লিগ আছে, তার মধ্যে মানে হয়তো ওর সময় চলতে থাকবে একই সময়, তারপরে আবার আসবে শ্রীলঙ্কা, আবার যাবো ওয়েস্ট ইন্ডিজ। সো ইটস এ কন্টিনিউয়াস খেলার মধ্যে আছি। একটা জিনিস আমার কাছে যেটা হচ্ছে যে এই যত প্রতিকূলতাই থাক, তার মধ্যেও যে আমরা ক্রিকেটটাকে চালিয়ে যাচ্ছি এবং যে কয়টা টুর্নামেন্ট করার কথা, লিগ করার কথা, সেগুলো যে করতে পারছি এখন পর্যন্ত পেরেছি, সেটাই আমি মনে করি আমরা ভালোই করেছি। দেশের সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ শুধুমাত্র নগদে, দেশি নগদে বেশি লাভ। লাস্ট কোশ্চেন, একটা অ্যাজ আ বোর্ড প্রেসিডেন্ট আপনি কি ফিল করেন কি না যে এডিশন ফ্র্যাঞ্চাইজি গুলোর কি আসলে একটা ফিক্সড গাইডলাইন কি বাইরে থাকা উচিত কি না, যে 6 বছরের জন্য 5 বছরের জন্য ফ্র্যাঞ্চাইজি? আগেটা তাই ছিল, আমাদের এটাই ছিল এবং আমরা সামনে তাই করব। বাট এটা করার আগে আমাদের নিশ্চিত হতে হবে যে আমরা যখন নাকি ওই জায়গায় যাব, তার আগে আবার ওই আমরা জোরে সোরে ভালোভাবে আগে জাঁকজমকপূর্ণভাবেই নামতে চাই। হাফ হার্টেডলি নামা যাবে না, এখন যেরকম হাফ হার্টেডলি নামছি এরকম নামা যাবে না। সো ডেফিনেটলি আমাদের নেক্সট প্ল্যানটাই আছে, অলরেডি এটা ডিসাইডেড যে আমরা সামনে লঙ্গার টার্মের জন্য দিব। লাস্ট আমার সাথে তার কথা বলার সুযোগ নাই, সো আমি কেমন করে বলবো। আপনি কি এক্সপেক্ট করেন কি না যে একজন ক্রিকেটার তার কমার্শিয়াল এন্ডোর্সমেন্টের বাইরে ক্রিকেট বোর্ডের অ্যাক্টিভিটি গুলোকে বেশি গুরুত্ব দিবে? আমি আপনাদেরকে বলি, যতগুলো সিরিজ বা টুর্নামেন্ট আমরা হয়েছে বিসিবির আন্ডারে, সেগুলোতে কিন্তু আমরা এগুলো কোনো ছাড় দিইনি। এবার কিন্তু এটা বিসিবি না, এটা ফ্র্যাঞ্চাইজিদেরকে দায়িত্বটা দেওয়া হয়েছিল। সো আমাদের ফার্স্ট কাজটা আমি মনে করি এখন যেটা হওয়া উচিত, এবং আমাকে একখট কনফার্ম করলো যেটা হয়েছে, অলরেডি ফ্র্যাঞ্চাইজিকে শোকস করা হয়েছে আজকে যে বায়োবাবল ভেঙে বাইরে গেল কিভাবে, কারণ আমরা প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজিকে একটা ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছিলাম কিভাবে বায়োবাবলটা মেনটেন করতে হবে। সো এটা যে ব্রেক হয়েছে এটার জন্য একটা শোকস অলরেডি আজকে করেছে বললো আমাকে এখন, বাট সেটার তো সামনে হবে, টুর্নামেন্টের মাঝে তো আর এগুলো বলে লাভ নেই, বাট এখন টুর্নামেন্ট শেষ, এখন যা করার করবে এটা আপনি নিশ্চিত হবে। ডেফিনেটলি কেউ আইন ভাঙুক এটা তো প্রশ্নই ওঠে না, এটা এটা না না আমার কথাটা সেখানে না, আমার কথা হচ্ছে কোনোভাবেই এটা অ্যাকসেপ্টেবল হতে পারে না, এটা তো আপনাদেরকে বলছি। সেটা বলতে চাচ্ছে যে বিপিএল এর একটা, বিপিএল তো মানে বিসিবির একটা টুর্নামেন্ট, এই টুর্নামেন্টকে বাদ দিয়ে সে আরেকটা জিনিসকে প্রায়োরিটি দিচ্ছে, এটা হলো বড় কথা, এটা আমি কি বলছি, এটা ডেফিনেটলি ইজ নট অ্যাকসেপ্টেবল। আমি মনে করি এটা কারোই এরকম মন মানসিকতা থাকা উচিত না, তবে আসলে কি হয়েছে আমি এখনো কিন্তু জানি না, মানে এটা এখনো আমি জানি না।